বাবা হয়া সন্তান রে জবাই করতে পারে না আমার বিশ্বাস হয় না কো তুমি জানো না ইব্রাহিমের খোদা ইব্রাহিম রে অর্ডার করছে ইসমাইল রে জবাই দেওয়ার জন্য হাজেরা তখন ডাক দিয়া কয় ওরে শয়তান আমি বুঝছি রে তুই ইবলিস আল্লাহর হুকুমে বাধা দিতে আসছস নিশ্চয়ই তুই ইবলিস দূর হয়ে যা আমার আল্লাহ যদি ইসমাইলকে আল্লাহর রাস্তায় মঞ্জুর করে থাকে আর তার বাবা ইব্রাহিম যদি ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া দে আমি হাজারার অন্তরে তিল পরিমাণ কোনো দ্বিধা না আমার বিন্দু পরিমাণ কোনো দ্বিধা নাই ইসমাইলের কানে আইসা ডাক মারছে রে ইসমাইল কই যাও জাননি রে জবাই করতে নিতেছে জাননি না বিশ্বাস করি না বাবা হয়ে কোনোদিন এমন কাম করতে পারে না গো আল্লাহ কইছে আমার আল্লাহ যদি আমি ইসমাইলকে আল্লাহর রাস্তায় মঞ্জুর করে গো একবার দুইবার কেন আমি ইসমাইল হাজারবার আমার আল্লাহর রাস্তায় কুরবান হতে রাজি এই কথা কইয়া সাতটা কাঙ্কর উড়াইয়া শয়তানের দিকে নিক্ষেপ করছে আর বলছে রজমাল্লিস শায়াতিন হে শয়তান তুই ধ্বংস হয়ে যা সেদিন থেকে হাজি সাহেবরা ওই বন্দি শয়তানদেরকে কাঙ্কর মারা লাগে আল্লাহ বিধান করে দিছে সুবহানাল্লাহ সে অনেক কথা মিনা বাজারে নিয়ে গেলেন ইসমাইলকে قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছি আল্লাহর হুকুমে তোমাকে মিনা বাজারে জবাই করতেছি তোমার অভিমত কি ইসমাইল জবাব দিয়েছে হে আমার আব্বা আল্লাহ আপনাকে যা হুকুম করেছে তা আপনি করে ফেলুন ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন আমি বিন্দু পরিমাণ নড়াচড়া করব না এই কারণে করব না এটা আমার আল্লাহর হুকুম সুবহানাল্লাহ الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا إله إلا الله وحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم نشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم زبان خلي شبائي برون بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن خصاله صلى عليه محبت رواج قرون بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى O Nabi O Mer Rahmat Laqab Paane Wala Murad Ghareeb بر لانے والا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا
رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সে মহান মালিকের আলিশান দরবারে যিনি অত্যন্ত দয়া করে বছরের চাকা ঘুরিয়ে আবার আমাদেরকে পবিত্র ঈদুল আযহার দিনে একসাথে জমা হয়ে সালাতুল ঈদ আদায় করার জন্য তৌফিক ইনায়াত করেছেন সে মহান মালিকের শাহি দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই এক সঙ্গে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জিগার গোসায়ে আমেনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন সৈয়দুল কাউনাইন ফখরুদ্দুজাহা ফখরুল আলামিন বিশ্ব সভার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে আমরা এমন একটা মুহূর্তের মধ্যে একত্রিত হয়েছি যেই সময়ে সারা দুনিয়ার আনাজ কানাজ থেকে আল্লাহর মেহমানরা আল্লাহর দাওয়াতি মেহমানরা আল্লাহ পাকের ঘরের কাছে অবস্থান করতেছেন আল্লাহর কাছে আমরা শুরুতেই বলবো হাজী সাহেবদের সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কবুল করে নেন এবং ছোট বড় যত হাজী সেখানে গিয়েছে সমস্ত হাজীদের হজকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন ভাই মক্কা মদিনার মাটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে যাওয়ার কারণে এই মাটি সোনার চাইতেও খাঁটি থানবী রহমতুল্লাহ আলাই মদিনা মুনাওয়ারা গিয়া একটা বিড়াল হাঁটতেছে উনি জুতা খুললা স্যান্ডেল বুগুলির নিচে লইয়া আড়ে হঠাৎ তাকায় দেখে একটা বিড়াল হাঁটতেছে তো থানবী রহমতুল্লাহ আলাই দৌড় দিয়া গিয়া এই বিড়ালটার ঠেঙ্গ ধইরা বিড়ালের পায়ে ধইরা কয় এ মদিনার বিড়াল তোর জীবন বড় ধন্য তুই এই মাটিতে হাঁটোস যেই মাটিতে আমার নবী রহমতুল্লিল আলামিন হাঁটছে সুবহানাল্লাহ এই জন্য হাজি সাহেবদের দোয়া আমাদের খুব দরকার হাজি সাহেবরা ভাগ্যবান এরা কপালওয়ালা এরা আল্লাহর মেহমান আল্লাহ তাদের সাথে আমাদেরকেও কবুল করেন আবারও আমরা একবার বলি আল্লাহুম্মা আমিন এখন আসুন সংক্ষিপ্ত আকারে কুরবানির বিষয়ে কিছু কথা বলি কারণ আপনারা যারা নিয়মিত মুসল্লি আপনারা অবগত আছেন ধারাবাহিকভাবে কয়েকটা জুমাতে আমি কুরবানির বিভিন্ন ফজাইল নিয়ে আলোচনা করছি আজকের দিনে কিছু কথা বলা হক এজন্য সংক্ষিপ্ত কিছু কথা বলে দিই কুরবানি সম্পর্কে আপনার এক নম্বর কথা কুরবানির পশুটারে জমিনে শোয়ায়া রাইখা দীর্ঘ সময় অপেক্ষা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব তার গলায় ছুরি লাগানোর চেষ্টা করবেন কারণ যতক্ষণ তারে শোয়ায়া রাখবেন ততক্ষণ পর্যন্ত তার কষ্ট হয় অনেক সময় দেখা যায় আমাদের সমাজে নাম লইয়া টানা হেসড়া করে ইমাম সাহেবরে দাঁড় করায়া কোরবানির পশু শোয়ায়া সাতজনের নাম বলতে থাকে অমুক অমুক তমুক তমুকের নামে কোরবানিটা দেওয়া হইতেছে
এই সমস্ত কইরা সময় নষ্ট করার কোনো অর্থ নাই। আপনি কেন কুরবানি দিচ্ছেন এবং কোন কোন নামে দিচ্ছেন আপনি মুখ দিয়া বলার আগেও আল্লাহ জানেনি না জানে না জানে। সুতরাং আপনি নাম লইয়া টানা হেসরা কইরা কুরবানির পশুটারে সয়া রাইখা এখানে আপনারা সময় নষ্ট করবেন না, যত দ্রুত সম্ভব পশুর গলায় ছুরি লাগাই দিবেন। ছুরি লাগানোর সময় কোন দোয়া পয়রা ছুরি লাগাইতে হয় সেই দোয়া জুমার বয়ানে আমি বইলা দিছি, আপনাদেরকে শোনাইয়া দিছি। এজন্যই ইমাম সাহেবদের দরকার, ওরা যেহেতু দোয়াটা জানে ওরা সেই দোয়াটা পয়রা ছুরিটা লাগাবে। আপনি যদি জানেন আপনার কোরবানি আপনি নিজে করতে পারলে এটা আরও উত্তম, কোনো সমস্যা নাই। দুই নাম্বার আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে স্থানীয় আছেন আপনারা কোরবানি দিবেন, মসজিদের স্টাফ যারা যারা আপনাদেরকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়া পাঁচ ওয়াক্তের আজান সময় মতো দেয় আপনাদের খেদমত করে, এক কথাই যদি বলি এই মানুষগুলা কিন্তু আজকের দিনে ঈদ করার জন্য বাড়িতে যাইতে পারে নাই। আপনারা যারা দূর দূরান্তে চাকরি নকরি করেন আপনারা ছুটি নিয়ে বাড়ি আসছেন, কিন্তু ইমাম সাহেবের ছুটি নাই, ইমাম মুয়াজ্জিন যাইতে পারে না, তারা এখানেই থাকা লাগে। এজন্য তাদের দিকটা খেয়াল রাখা, আপনারা কোরবানির গোশত খাবেন কোরবানির দিনে আর ইমাম মুয়াজ্জিনকে মাহরুম রাখবেন এমন যেন হয় না, তাদের দিকটা আপনারা খেয়াল রাখতে হবে, এই বিষয়টা খেয়াল রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইমাম সাহেব যে জবাই দিবে আপনার গরু অথবা মহিষ, এক কথাই কুরবানির পশু, জবাই দেওয়ার পরে আপনারা ইমাম সাহেবের হাদিয়াটা, জবাইয়ের যে হাদিয়াটা, এই হাদিয়াটা জবাই করার সাথে সাথে তার কাছে পৌঁছে দিবেন। আমরা কিন্তু এমনও কিছু মুসল্লি আছি, হুজুর আসরের সময় দেখা হইব, জোহরের নামাজে দেখা হইব, হুজুর মাগরিবে দেখা হইব, যান হুজুর, হুজুরকে পাঠাই দিছে। কোরবানি যিনি দেয় ওনাকে মজুরি দেওয়া লাগে, এটা যতই দিবেন সহি নিয়তে আপনি এটা দিয়ে দিবেন, নগদ দিয়ে দিবেন। আর কোরবানিটা করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমি বলেছি আমার মনে পড়ে জুমার দিনে সহি নিয়তে যদি কোরবানি হয় একমাত্র আল্লাহরে খুশি করার জন্য, কোরবানির পশুর গলায় ছুরি লাগাইলে রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে এই কোরবানিটা আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হয়ে যায়। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, আল্লাহ বলছেন আমি তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই চাই না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা আমি আল্লাহ তোমার কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই চাই না, সব তোমার কাছেই থেকে যাবে। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র তোমার তাকওয়া চাই, তোমার কলবের দিকে তাকায়া তাকি, কলবের দিকে। রে বান্দা কোন নিয়তে তুমি কুরবানি দিচ্ছ
আমি তোমার নিয়তটার দিকে তাকায়া থাকি যদি আপনার নিয়তটা সহি হয় কুরবানির পশুর শরীরে যেই পরিমাণ পশম থাকে সুবহানাল্লাহ বলেন না একবার সুবহানাল্লাহ অগ্রিম সুবহানাল্লাহ বলেন যেই পরিমাণ পশম থাকে পশুর গায়ে আমার আল্লাহ প্রতিটা পশমের বিনিময় আপনাকে একটা করে নেকি দান করবে এটা সাধারণ কথা না লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পশম হবে আর এই পরিমাণ সওয়াব আপনি পাবেন খুব ভালোভাবে খেয়াল রাখবেন কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় ইবাদত আল্লাহ পাকের রাস্তায় কুরবানি দেওয়া এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত আপনাদেরকে আমি শুনাইছি কুরবানি শুরু হয়েছে আদম নবীর জমানা থেকে জুমার বয়ান আপনারা শুনছেন কাবিল এবং হাবিলের ওয়াজ আপনাদেরকে শুনাইছি তো এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত হলো কেমনে এই কথাও আপনাদেরকে আমি শুনাইছি তারপরেও সময়ের তাকাজা হিসাবে সংক্ষেপে আবার শোনায়া দিই একটা সন্তান যখন বাবার কাছে বড় হয় সন্তানের বয়স যখন ১৩ বা ১৪ হয়ে যায় এই সন্তানরে লইয়া বাবা মা বিভিন্ন রকমের স্বপ্ন দেখে আমার ছেলেকে আমি বড় একজন ডাক্তার বানাবো আমার ছেলেকে আমি বড় একজন ইঞ্জিনিয়ার বানাবো আমার ছেলেকে আমি একজন উকিল বানাবো আমার ছেলেকে আমি একজন ব্যারিস্টার বানাবো আমার ছেলেকে আমি একজন হাকিম বানাবো আমার ছেলেকে আমি একজন বড় আলেম বানাবো মুফতি বানাবো মুহাদ্দিস বানাবো শাইখুল হাদিস বানাবো আমার ছেলের সুনাম দিয়া আমি বাবার সুনাম কত স্বপ্ন বাবা দেখে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইসমাইলের বয়সটা তখন ১৩ বছর অথবা ১৪ বছর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান রিনিয়া কতই না স্বপ্ন দেখতেছে নিজের এতগুলা স্বপ্নের ভেতর দিয়ে আল্লাহ আল্লাহর তরফ থেকে আল্লাহর খলিলের একটা স্বপ্ন দেখাইয়া দিছে নিজের স্বপ্ন আমার ছেলের দিয়ে আমার সুনাম হবে মানুষের একটা আশা থাকে না ছেলে মেয়ে দিয়ে ওই তো মানুষের সুনাম চারটা পাঁচটা ছেলে মেয়ে আছে একটা ছেলে যদি দুষ্টামি করে পথ হারা হয়ে যা নষ্ট হয়ে যা একটার কারণে বাবা মানুষের কাছে মুখ দেখাইতে পারে না সমাজে মুখ দেখাইতে পারে না রাস্তাঘাটে চলতে পারে না আপনার মুখকে সমাজে নিচু করে দেওয়ার জন্য আপনার একটা নষ্ট ছেলেই যথেষ্ট বেশি লাগে না বাবারও তো সন্তান সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজায় কি স্বপ্ন ছিল না আমার ছেলে ইসমাইল আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমার মতো পয়গম্বর হিসাবে মঞ্জুর করে স্বপ্ন দেখতেছে আমার ছেলে ভবিষ্যতে পয়গম্বর হবে সুবহানাল্লাহ ফাঁকে দা আল্লাহ এক স্বপ্ন দেখাইয়া দিল আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে জানাইয়া দিলেন রে ইব্রাহিম তোমার কাছে সবচাইতে প্রিয় যে বস্তুটা এই বস্তুটা আমার রাস্তায় কোরবানি করো
আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম ঘুম থেকে জায়গা 100টা উট একটা দুইটা না 100টা 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে আল্লাহ আপনি কুরবানি চাইছেন আমি 100টা কুরবানি দিলাম পরের দিন ঘুমায়া গেলে স্বপ্ন যুগে দেখে আল্লাহ ইব্রাহিমকে বলতেছি ইব্রাহিম রে আমি আল্লাহ যা চাইলাম তোমার কাছে তা কিন্তু পাইলাম না তোমার কাছে সবচাইতে প্রিয় যে বস্তুটা এই বস্তুটারে আমার রাস্তা কুরবানি করো আল্লাহর খলিল ভাবনায় পড়ে গেলেন সার সংক্ষেপ শোনায়া দেই আমার কাছে তো সবচেয়ে প্রিয় আমার সন্তান ইসমাঈল তাহলে কি আল্লাহ আমার সন্তান ইসমাঈলকে চাইতেছে মনে হয় ইসমাঈলকে চাইতেছে সুবহানাল্লাহ 13 বছর অথবা 14 বছর বয়সের ইসমাঈল হাজেরাকে ডাক দিয়া বললেন রে আমার ইসমাঈল রে সুন্দর করে গোসল করাইয়া তেল পানি দিয়া সাজায়া গুছায়া দিয়া দাও আমি আমার ইসমাঈলকে নিয়ে যাব আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাইতে মা বড় খুশি আল্লাহর সাথে সাক্ষাৎ করাইব এর চাইতে বড় কথা আর কি হতে পারে গোসল করাইয়া সাজায়া গুছায়া দিয়া দিছে লয়াফত দিছে শয়তান শয়তানি শুরু করে দিছে এই কারণে হাজি সাহেবানরা শয়তানরে কাঙ্কর মারা লাগে সেখান থেকে বিধান আসছে শয়তান আয়েশা প্রথমে হাজেরার কানে ডাক মারছে রে হাজেরা তুমি জানো নি রে তোমার ইসমাঈল রে কই লয়া যা কই যা জবাই দিবে জবাই ইব্রাহিম জবাই দিবে কেন দিবে বাবা হয়া সন্তান রে জবাই করতে পারে না আমার বিশ্বাস হয় না কো তুমি জানো না ইব্রাহিমের খোদা ইব্রাহিম রে অর্ডার করছে ইসমাঈল রে জবাই দেওয়ার জন্য হাজেরা তখন ডাক দিয়া কয় অরে শয়তান আমি বুঝছি রে তুই ইবলিস আল্লাহর হুকুমে বাধা দিতে আসছস নিশ্চয় তুই ইবলিস দূর হয়ে যা দূর হয়ে যা আমার আল্লাহ যদি ইসমাঈলকে আল্লাহর রাস্তায় মঞ্জুর করে থাকে আর তার বাবা ইব্রাহিম যদি ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া দে আমি হাজেরার অন্তরে তিল পরিমাণ কোনো দ্বিধা না আমার বিন্দু পরিমাণ কোনো দ্বিধা নাই ইসমাঈলের কানে আইসা ডাক মারছে রে ইসমাঈল কই যাও জাননি রে জবাই করতে নিতেছে জাননি না বিশ্বাস করি না বাবা হয়ে কোনোদিন এমন কাম করতে পারে না গো আল্লাহ কইছে আল্লাহ কইছে আমার আল্লাহ যদি আমি ইসমাঈলকে আল্লাহর রাস্তায় মঞ্জুর করে গো একবার দুইবার কেন আমি ইসমাঈল হাজারবার আমার আল্লাহর রাস্তায় কুরবান হতে রাজি এই কথা কইয়া সাতটা কাঙ্কর উড়াইয়া শয়তানের দিকে নিক্ষেপ করছে আর বলছে রজমাল্লিস শায়াতিন হে শয়তান তুই ধ্বংস হয়ে যা সেদিন থেকে হাজি সাহেবরা ওই বন্দি শয়তানদেরকে কাঙ্কর মারা লাগে আল্লাহ বিধান করে দিছে সুবহানাল্লাহ সে অনেক কথা মিনা বাজারে নিয়ে গেলেন ইসমাঈলকে قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا
ستجدني إن شاء الله من الصابرين. هتلي أمي شبن جوجا دشت هتلي الله হুকুমে তোমাকে মিনা বাজারে জবাই করতেছি তোমার অভিমত কি ইসমাঈল জবাব দিয়েছে হে আমার আব্বা আল্লাহ আপনাকে যা হুকুম করেছে তা আপনি করে ফেলুন ইনশাআল্লাহ আমাকে আপনি দর্জিশীলদের মধ্য থেকে পাবেন আমি বিন্দু পরিমাণ নড়াচড়া করব না এই কারণে করব না এটা আমার আল্লাহর হুকুম সুবহানাল্লাহ সহি নিয়তে তিনি بسم الله الله أكبر বলে ছুরি লাগায়া দিছে তৈয়ার ছুরি লাগায়া দিবে بسم الله الله أكبر কইয়া যেই মাত্র ছুরিটা লাগায়া দিব হ্যাঁ ঠিক এমন সময় উনি শুনতেছে কে যেন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ছুরির নিচ থেকে হযরত ইসমাঈল ডাক দিয়া বলতেছে ওয়ালিল্লাহিল হাম এই তিনজনের তিনটা বাক্য মিল্লা একটা কালিমা হয়ে গেছে যেই কালিমা উম্মতের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ আমাদের মুসল্লিয়ানে একরাম মাঠেও বসতেছে জায়গা নিয়া সেখানে শর্ট দিতেছে তবে আমরা মসজিদের ভেতরে যতটুকু পারি আমরা চাইপা চাইপা বসার চেষ্টা করব তাহলে কথাটা সংক্ষেপ করে দিচ্ছি খেয়াল করেন কুরবানিটা সহি নিয়তে হবে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম সহি নিয়তে কুরবানি দিতেছে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে জিবরাইল জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বানিয়া একটা জান্নাতি দুম্বানিয়া আমার ইব্রাহিমের শরীর নিচে ধরে দাও ইসমাঈলকে সরায়ে ফেলো এমনি জিবরাইল আলাইহিস সালাম আয়া জান্নাতি দুম্বাড়া ধরে দিয়েছে আর এদিক দিয়া اسماعيل نے ٹان دیا سرایا دیسے جنتی دمبا زبائی ہوئے گیسے سبحان اللہ ہمارے گتو کال کے ایک بیکتی پرسن کرسے بہت دور تھے کہ راشاہی تھے کہ ٹیلی فون کوئی رہا کوئی حضور اسماعیل علیہ السلام ایر سورین نیسے ابراہیم علیہ السلام ایر سورین نیسے اسماعیل ایر بطلائی جے دمبا را زبائی سین ای دمبا را مزک کرنا مونس اور تو دیتا فروش نا محیلا ہمارے پرسن کرسے کوئی حضور دیتا فروش نا محیلا আমি কিতাবাদি গাইটা যা দেখলাম এই বর্ণনাটা দিতে গিয়া সব জায়গাতে মুজাক্কারের সেগা ব্যবহার করছে পুরুষের সেগা ব্যবহার করছে এর দ্বারা প্রমাণিত হয় জান্নাতি দুম্বাটা পুরুষ দুম্বা ছিল সুবহানাল্লাহ পুরুষ দুম্বা ছিল আপনারাও আজ থেকে মনে রাখবেন এটা কেউ জিজ্ঞাসা করতে পারে কারণ অচম্পিক প্রশ্ন মানুষ কইরা বসে যেই প্রশ্ন আপনার এমন কঠিন প্রশ্ন করে বসে যে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুব কষ্ট অনেক কষ্ট করে উত্তর বের করা লাগছে আপনারা তো শুনে লাইছেন এক কথাই তো যাই হোক আমরা চাষ টাইমে নামাজ ইনশাআল্লাহ পড়ব নামাজের সময় হয়ে গেছে